আরে কাটুরিয়া, তোমার একবার সুবহানাল্লাহ গো, আমার তুমি দিয়ে দাও আর আমার পুরা রাজত্ব তুমি নিয়ে যাও, আমার সিংহাসন তুমি নিয়ে যাও। আরে কাটুরিয়া, একবার সুবহানাল্লাহ সব কত তুমি জাননি আমার মালিক, হযরত সুলাইমান আলাইহি সালাতু আসসালামকে আমার মালিক এত সম্মান দিয়েছিল, এত ক্ষমতা দিয়েছিল। হযরত সুলাইমান আলাইহি সালাতু আসসালামকে আমার মালিক একটা আংটি দিয়েছিল। হযরত সুলাইমান আলাইহি সালাতু আসসালাম যখন এই আংটি হাতের মধ্যে ব্যবহার করত, গোটা পৃথিবীর সমস্ত মাকলুক হযরত সুলাইমান আলাইহি সালাতু আসসালামের কথা শুনত, এর মাছে ওনার কথা শুনত, গাছে ওনার কথা শুনত, এর মাটি ওনার কথা শুনত, এর আকাশের পাখিগুলো ওনার কথা শুনত, এর নদীর পানিগুলো ওনার কথা শুনত, এর হযরত সুলাইমান আলাইহি সালাতু আসসালামের কথা বাতাসও শুনত। আরে হযরত সুলাইমান আলাইহি সালাতু আসসালামকে আমার মালিক একটা সিংহাসন দিয়েছিল। হযরত সুলাইমান আলাইহি সালাতু আসসালাম একদিনে সিংহাসনের মধ্যে উঠে আকাশ পথে রওনা দিয়েছে। আরে হযরত সুলাইমান আলাইহি সালাতু আসসালাম গো, সেদিন বাতাসকে ডাক দিয়ে বলেছিল, আরে বাতাস, আমার মালিকের হুকুমে, আমার আল্লাহর হুকুমে তুমি আমার এই আকাশপথে নিয়ে যাও। বাতাস সেদিন আল্লাহর হুকুমে, আমার মালিকের হুকুমে হযরত সুলাইমান আলাইহি সালাতু আসসালামের সিংহাসন আকাশের দিকে রওনা দিয়েছে। আরে হযরত সুলাইমান আলাইহি সালাতু আসসালাম যখন আকাশপথে রওনা দিয়েছে, আরে জমিন থেকে একজন কৃষক একজন কাটুরিয়া এই দৃশ্যটা দেখে একবার সুবহানাল্লাহ বলেছিল, আরে এই সুবহানাল্লাহ আওয়াজটা আমার মালিক হযরত সুলাইমান আলাইহি সালাতু আসসালামের কানে পৌঁছায় দিয়েছে। আরে যুবক ভাই, আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান আলাইহি সালাতু আসসালামের কানের মধ্যে ওই কাটুরিয়ার সুবহানাল্লাহ আওয়াজটা পৌঁছায় দিয়েছে। আরে সেদিন হযরত সুলাইমান আলাইহি সালাতু আসসালাম ডাক দিয়ে বলেছিল, আরে বাতাস, যে লোকটা একবার সুবহানাল্লাহ বলেছে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছে, আরে বাতাস, ওই লোকটার কাছে আমার আল্লাহর হুকুমে, আমার মালিকের হুকুমে ওই লোকটার কাছে আমার সিংহাসন তুমি নিয়ে যাও। আরে যুবক ভাই, সেদিন বাতাস মালিকের হুকুমে, আমার আল্লাহর হুকুমে বাতাস সেদিন সুলাইমান আলাইহি সালাতু আসসালামের সিংহাসন ওই কাটুরিয়ার কাছে নিয়ে গেল। আরে হযরত সুলাইমান আলাইহি সালাতু আসসালামের সিংহাসন মুহূর্তের মধ্যে কাটুরিয়ার নিকটে গিয়ে পৌঁছে গেল। আরে কাটুরিয়ার চিন্তার মধ্যে পড়ে গেল, গো আরে মালিক, এই দৃশ্যটা দেখে একবার সুবহানাল্লাহ বলেছিলাম, আরে মালিক, এখন তাকে দেখি এই সিংহাসন আমার দিকে চলে আসতেছে। আরে সেদিন ওই কাটুরিয়া আশ্চর্য হয়ে গিয়েছিল, কাটুরিয়া বই পেয়ে গিয়েছিল। আরে মুহূর্তের মধ্যে সুলাইমান আলাইহি সালাতু আসসালাম সিংহাসনে উপস্থিত হয়ে গেল। সেদিন সুলাইমান আলাইহি সালাতু আসসালাম ডাক দিয়ে বলেছিল, আরে কাটুরিয়া, তুমি এই সিংহাসন দেখে গো, একবার সুবহানাল্লাহ বলেছ, আমার মালিকের পবিত্রতা তুমি বর্ণনা করেছ। আরে কাটুরিয়া, তুমি কি জানো আমার মালিক তোমারে সুবহানাল্লাহর সওয়াব কত দিয়েছে? আরে কাটুরিয়া, তুমি কি জানো একবার সুবহানাল্লাহ বলার কারণে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করার কারণে আমার মালিক তোমারে কি পরিমাণ সওয়াব দান করেছে? আরে সেদিন কাটুরিয়ার ডাক দিয়ে বলেছিল, না আমি জানি না আমার কি পরিমাণ সওয়াব দিয়েছে। সেদিন হযরত সুলাইমান আলাইহি সালাতু আসসালাম ডাক দিয়ে বলেছিল, আরে কাটুরিয়া,
তোমার একবার সুবহানাল্লাহ গো আমার তুমি দিয়ে দাও, আর আমার পুরা রাজত্ব তুমি নিয়ে যাও, আমার সিংহাসন তুমি নিয়ে যাও। রাকটুরিয়া একবার সুবহানাল্লাহ সব কত তুমি জাননী আমার মালিক, আমার মালিক তোমার এত সওয়াব দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, আকাশের মাঝখানে এবং জমিনের মাঝখানে মধ্য যতগুলো ফাঁকা জায়গা আছে, আল্লাহ রাব্বুল আলামিন একবার সুবহানাল্লাহর বলার কারণে ওই ব্যক্তির আমল নামার মধ্যে আমার মালিক এই পরিমাণ সওয়াব দান করে। এ যুবক ভাই, এই জন্য আমরা যদি সুবহানাল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, আলহামদুলিল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আল্লাহর হাবিব বলেন এক একটা হরফের বিনিময় আমার মালিক তারে দশটা করে নেকি দান করবে। আরে আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে গো আমার মালিক, তার জান্নাতের মধ্যে তার জন্য, ওই বান্দার জন্য, আমার ওই উম্মতের জন্য, তার জন্য জান্নাতের মধ্যে বালাখানার ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। হ্যাঁ যুবক ভাই, এই জন্য দিলের কানটা লাগায় শুনবেন, বেশি বেশি করে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর পবিত্রতা বর্ণনা করবেন। আমার মালিক আপনার বে খুশি হইয়া, ওই বান্দার বে খুশি হইয়া, আমার আল্লাহ দুনিয়া তো আপনার শান্তি দান করবে, পরকালে আপনার জন্য জান্নাতের মধ্যে বালাখানার ব্যবস্থা করে দিবে।